আমার ধারণা এরপরে বলবে ওর নামে মূর্তি বানিয়ে পুজো মন্দির সেসব করতে পারে। তো আরএসএস এর বাহিনী নাথুরাম গডসে নতুন করে আবার ওরা আবিষ্কার করবার সুযোগ পাচ্ছে। আমি বলছি যে রামভক্ত গোপালকে তো ইতিমধ্যেই পুরস্কার দেওয়া হয়ে গেছে, দিল্লি পুলিশ তো পুরস্কার দিয়েছে। অমিত শাহ নেতৃত্বাধীন দিল্লি পুলিশ যে ভঙ্গিমায় তারা দাঁড়িয়েছিল তাদের চোখের সামনে হচ্ছে, তাদের সম্মতিতে হচ্ছে, তাদের প্রশ্রয় হচ্ছে, তারা ছবি তুলছে এবং অ্যালাউ করছে একজন পিস্তল নিয়ে ফায়ার করবে বা করছে, এটা অ্যালাউ করছে, এটাই তো একটা বড় পুরস্কার। এই পুরস্কারটা ইতিমধ্যেই দিল্লি পুলিশ অমিত শাহ নেতৃত্বাধীন তারা রামভক্ত গোপালকে দিয়েছে। তার আগে অনুরাগ ঠাকুর বলে দিয়েছে গুলি মারো, অমিত শাহ পুলিশ পুরস্কার দিয়ে দিয়েছে, বাকি থাকলো কে? হিন্দু মহাসভা নাকি এসব হাজার রকম আরএসএসের বাহিনী, তারা বাকি ছিল পুরস্কার দেওয়া, পুরস্কার দেবে, পুরস্কার দেওয়ার পর পারলে পুজো করবে। কমিউনাল ডিভাইসিভ পলিটিক্স, হেড পলিটিক্স এবং কমিউনালিজমের সঙ্গে ক্রিমিনাল অ্যাটিচিউডটাকে কী করে মেলানো যায় এটা দেশের লোকের কাছে ওরা দেখাচ্ছে। যত দেখছে তত দেশের লোক পাল্টা রুখে দাঁড়াবার জন্যই তৈরি। কি সাহস নিয়ে ছেলেরা কালকে রুখল দেখেছেন তো, যেন এটা আরএসএস মনে রাখে, এক হাতে সব হয় না, এরকম যত করবে তত মানুষের রিয়াকশন আরও বাড়বে।